তুমি তো বন্ধুরা এরকম স্ট্যাটাস ভিডিও কিন্তু আমরা সেই পপুলার এবং কি ট্রেনিং অবস্থায় থাকে তো অনেকেই কিন্তু আপনার এ বলতেছে যে ইনস্টাগ্রাম দিয়ে এগুলা করা হয় অনেকজনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই তো কীভাবে এরকম ল্যারিস স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন তো আপনাকে আমি একটা অ্যাপসের কথা বলবো সেটা হচ্ছে পিকজার ল্যাব এটা সাহায্যে কিন্তু আপনি খুব সহজে যাদের ইনস্টাগ্রাম নাই তারা কিন্তু খুব সহজে এরকম স্ট্যাটাস ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারবেন তো পিকচার ল্যাব অ্যাপসটা আপনার ইনস্টল করতে হবে আর ক্যাপকাট অ্যাপসটা অবশ্যই আপনার ফোনে লাগবে তো আমরা সরাসরি চলে যাব এখন পিকচার ল্যাবের ভিতরে তো এখানে আসার পরে আমরা কি করব এখানে পিকজার ল্যাবে আসার পর আর যাদের ফোনে পিকজার ল্যাব অ্যাপসটা নাই অবশ্যই প্লে স্টোরে যাই পিকজার ল্যাব অ্যাপস ডাউনলোড করে নেবেন তো আমরা থেকে এখান থেকে এটা ডিলিট করে নেব এখানে আমরা এখানে ক্লিক করব তাহলে আমাদের এটা ডিলেট হয়ে যাবে তো এখানে আমরা এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো এখানে ট্রান্সলেট এখানে আমরা কী করবো এটা পিএনজি সিস্টেম হয়ে যাবে এখান থেকে আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করে আমরা আমাদের ফোন থেকে একটা আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। আর এই ব্যাকগ্রাউন্ডটা আপনি কোথায় পাবেন আমার ভিডিও ডেসক্রিপশনে আপনি খুব সহজে পেয়ে যাবেন এই এই কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আপনি ভিডিও ইমেজ লিঙ্ক থাকবে এটা এখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নেবেন তো এখানে আসার পরে এটা আমরা এখান থেকে কাস্টমাইজ করে নেব আপনাদের মনের মতো তো এখানে আসার পর আমরা ট্যাক্সটা লিখবো এই জন্য প্লাস এখানে ক্লিক করব তারপর এখানে ট্যাক্স তারপরে এটা আমরা টান দিয়ে ধরে এখানে নিয়ে আসবো এখানে ডাবল টেট করলে আমাদের এটা চালু হয়ে যাবে তো আমরা এখান থেকে ট্যাক্সটা লিখতেছি তো আমি আগে থেকে লিখে রাখছি এখান থেকে পেস্ট করে দেবো তো এখানে চাইলে কিন্তু আপনি এখান থেকে ইমোজি সেট করতে পারবেন আমি এখান থেকে একটা ইমোজি সেট করে দিতেছি আপনার নিজের মতো করে কিন্তু আপনি সব কিছু করতে পারবেন তো সব কিছু হওয়ার পর আপনি এখানে লেখাটা কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে নেবেন আপনার মন মতো করে আমি করে নিতেছি আপনার মতো করে আপনি এখান থেকে বসিয়ে দিবেন তো লেখার ফন্টটা চেঞ্জ করার জন্য আপনার কি করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো টুলস পেয়ে যাবেন এখানে আসলে এদিকে আপনার ফ্রন্টটা চেঞ্জ করে নেবেন এখানে এই যে দেখেন ফন্ট এখানে ফন্টে ক্লিক করে আপনি অনেক অসংখ্য ফ্রন্ট পেয়ে যাবেন আপনার মতো করে আপনি এখান থেকে চেঞ্জ করে নিবেন তো এটা আমরা কি করব এখানে আমাদের কাজ শেষ আমরা এখানে সেভ করার জন্য এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে সেভ সেভ টু দ্য গ্যালারি এখানে সেভ করে নেব তা আমরা গ্যাস এখন আমরা ক্যাপ কার্ড অ্যাপসের ভিতরে প্রবেশ করব আর ক্যাপ কার্ড অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর একটা কথা বলেনি আপনি কিন্তু স্যাড স্ট্যাটাস স্যাড মানে যে ভিডিওগুলো আপনি কোথায় পাবেন সেগুলো ভিডিওগুলো আপনি যদি এই টিকটকে যদি আপনি যান টিকটকে যে আপনি যদি স্যাড স্ট্যাটাস ভিডিও লেখেন তাহলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন আপনার স্ট্যাটাস ভিডিও লিখলে হবে তাহলে এরকম অসংখ্য ভিডিও আপনি পেয়ে যাবেন তো ভিডিও যদি কাটার দরকার হয় অবশ্য আপনি কেটে নেবেন আমি এখানে ভিডিওটা কেটে নিতেছি তারপর এখানে ক্যাপ কার্ডের ওয়াটারমার্কটাও কেটে নেবেন তো ভিডিওটা এখানে আসার পর আমরা কী করবো এখানে দেখেন ওভারলে ওভারলেতে ক্লিক করবো অ্যাড ওভারলে তো আমরা যেই ইমেজটা আমরা সেভ করলাম সেই ইমেজটা আমরা এখান থেকে নিয়ে আসবো তো আনার পর এখান থেকে আমরা কাস্টমাইজ করে আমরা যেখানে বসালে আমাদের ভালো লাগবে আর আমি শুয়ে আপনারা আমার থেকে ভালো করতে পারবেন তা আমরা এখান থেকে একটু নিজের মতো করে করে নিতেছি যেখানে দিলে ভালো লাগবে এরকম করে দিয়ে আমরা ভিডিওটা লেয়ারটা নিচে লেয়ারটা ফুল করে দেব একদম পুরো ভিডিও পর্যন্ত করে দেব তা আপনি এটা আপনার নিজের মতো করে বসায় নেবেন যেখানে বসাইলে ভালো লাগবে তো ইচ্ছা করলে কিন্তু এরকম মানে আমি যেভাবে দেখাইলাম পিকচার লেবে আপনি এরকম কিন্তু আপনার এই লেখা লেখে লেখে কিন্তু এখানে ইচ্ছা করলে অনেকগুলো আপনি দিতে পারেন তো আমি জাস্ট এখানে একটাই লেখা দি দেয়লাম আপনাদের দেখানোর জন্য আপনারা আপনার মতো নিজের মতো করে কাস্টমাইজ করে আমি আমার থেকে আরও ভালো এডিটিং করে নিতে পারবেন আমি শুরু তো আমরা যদি ভিডিওর কাজ শেষ আর যদি ভিডিওতে যদি আপনারা একটু ইফেক্টস টিফেক্ট সেট করেন তাহলে আপনারা ভিডিওতে ক্লিক করবেন এখানে আসার পর এখানে অনেকগুলো ইফেক্টস পেয়ে যাবেন এখান থেকে আপনি কি করবেন যে কোনো একটা ইফেক্টস ফিল্টার বা যাই আপনি লাগান না কেন সেটা আপনি এখানে করে নেবেন তো এখানে অডিও আপনি কি করবেন এটা সেভ করার জন্য আর যদি আপনার অডিও আপনি কি করবেন এখানে অডিও আনতে পারেন এখানে অডিওতে ক্লিক করবেন তাহলে কি করবেন আপনি ফাইল থেকে এখানে অডিও এখান থেকে সিলেক্ট করে নেবেন আমার এটা অডিও দেওয়া আছে আমি দেখাচ্ছি না আর এখান থেকে যদি আপনি মিউজিক না দেন তাহলে এটা আপনি সেভ করে নেবেন আমি এর আগে একটু প্লে করে দেখাই তাহলে বুঝতে পারবেন কেমন হচ্ছে তো এরকম করার পর আপনার যদি ভিডিওটা হয়ে যায় তাহলে আপনি কী করবেন এখানে থ্রি অপশনে ক্লিক করে ভিডিওটা আপনি সেভ করে নেবেন আর টিকটকে যখন আপনি এই ভিডিওটা পোস্ট করবেন তখন কিন্তু টিকটক থেকে আপনার পছন্দ মতো আপনি কিন্তু মিউজিক সেট করে নিতে পারেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আমার চ্যানেল নতুন তো সেগুলো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন